আজকে বহু মানুষ কমেন্ট করেছেন যে পেটের সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না, নানান রকম পেটের রোগ, হজম শক্তি একেবারে নাই বললেই চলে। এই হজম শক্তি বৃদ্ধি করার জন্যে আজকে একটা ভিডিও করার ইচ্ছা হয়েছে। এই আসনটির নাম হচ্ছে ময়ূর আসন। ময়ূর বিষধর সাপ খেয়ে হজম করতে পারে, কিন্তু মানুষের সেই ক্ষমতা নেই। এই ক্ষমতা বৃদ্ধি করার জন্য পচাবাসী যদি কখনো খাওয়া হয় সেটাও হজম করার ক্ষমতা রাখে এই আসনটি। তাই বলে 12 মাস আমি তেলে ভাজা খাবো, পিৎজা খাবো, বিদেশি খাবার খাবো, তাহলে কিন্তু পেট ভালো থাকবে না। কোনো ডাক্তার পেটে খাওয়ালেও রোগ সারবে না, এটা আমার চ্যালেঞ্জ। আজ পর্যন্ত কারো রোগ সারেনি, খালি ওষুধ খেয়েই গেছে। কিন্তু যোগের দ্বারা রোগ মুক্ত হবেই, কিন্তু তাকে খাদ্যগুলো নির্বাচন করে খেতে হয়। এর আগেও বলেছি, এখনো বলছি, যোগ অত সহজ নয়। যোগ যারা করেছেন তারা সাধু ঋষি জ্ঞানী গুণীজন, তারা প্রত্যেকটি মানুষ ন্যাচারাল খাদ্য, প্রকৃতিজাত খাদ্য খেত এবং প্রকৃতিজাত স্বভাব তাদের ভিতর ছিল, যার জন্যই তাদের রোগশোক কম এবং বহু বছর বেঁচে গেছে। আর এখনকার মানুষ কি, 2 দিনে বাসি পচা খেতে খেতে পেস্ট হয়ে গেছে সব ডাস্টবিন, পেট হয়ে গেছে বিশাল ভুঁড়ি, কেউ মিস্টার বিনের মতো হতে পারে। আজকে সেই আসনটি দেব যাতে সহজভাবে করা যায়। 2 রকম পদ্ধতি আমি দেখাব, একটা হচ্ছে পদ্মাসনে বসে করা আর একটা হচ্ছে পা টান করে করা। কিভাবে পজিশন নিতে হয় সেটা করে দেখাব। প্রথমে পদ্মাসনে দেখাচ্ছি ময়ূর আসন। এইভাবে পদ্মাসনে এটাকে বলে, এটাও প্র্যাকটিস করতে হয়, সবার পক্ষে সম্ভব নয়, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হয়। হাতটা এইভাবে যাবে সব সময়, নাভির 2 পাশে কনুই স্থাপন, সামনের থেকে এইভাবে হাত, এই 2 হাত ঠিক নাভির পাশে কোনোটা স্থাপন। ঠিক আছে, আচ্ছা।